হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ছায়া প্রকাশনীর সুবীর দাসের লেখা জিআই এবং রিজনিং বই থেকে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাজন যে অধ্যায় আমি শুরু করেছিলাম, সেই অধ্যায়ের আজকে পার্ট 8 বা অষ্টম পার্ট, এবং এর আগে সপ্তম পার্ট পর্যন্ত 165টা প্রশ্নের সমাধান আমি অলরেডি করিয়ে দিয়েছি। এবং আজকের অষ্টম পার্ট শুরু হচ্ছে পদার্থবিদ্যা ও রসায়ন সম্পর্কিত শ্রেণী বিভাজন দিয়ে। এবং আমি যেহেতু বলেছিলাম বইয়ের প্রত্যেকটা অধ্যায় ধাপে ধাপে করাবো, তো ঠিক সেইভাবে করাচ্ছি, কারণ বইতেও এইভাবে রয়েছে। 165টা প্রশ্নের পর থেকে পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা সম্পর্কিত শ্রেণী বিভাজন শুরু হয়েছে। তো আমিও ঠিক এবার পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা সম্পর্কিত শ্রেণী বিভাজন তোমাদেরকে করাচ্ছি। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করব না, শুরু করে দেওয়া যাক পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা সম্পর্কিত শ্রেণী বিভাজন। পদার্থবিদ্যা ও রসায়ন সম্পর্কিত শ্রেণী বিভাজনের প্রশ্ন নম্বর 1, ডাইনামিক্স, অ্যাক্রোব্যাটিক্স, মেশিনিক্স, ইলেকট্রনিক্স, এই চারটি অপশানের মধ্যে থেকে ডাইনামিক্স, মেশিনিক্স এবং ইলেকট্রনিক্স এগুলো হলো পদার্থবিদ্যার তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ, কিন্তু অ্যাক্রোব্যাটিক্স হলো ব্যায়াম সংক্রান্ত বিদ্যা। অর্থাৎ তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর বা আলাদা সেটি হচ্ছে অপশান বি। কোশ্চেন নম্বর 2, টরিসেলি, আর্কিমিডিস, মেন্ডেল, বয়েল, এই চারজন ব্যক্তিত্বের মধ্যে টরিসেলি, আর্কিমিডিস এবং বয়েল হলেন পদার্থবিদ্যা বিষয়ক বিজ্ঞানী, কিন্তু অপশান সি মেন্ডেল হলেন জীববিদ্যা বিষয়ক বিজ্ঞানী। তো এক্ষেত্রে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 3, টরিসেলি, অ্যাভোগাড্রো, মার্কনি, অ্যারিস্টটল, এই চারজনের মধ্যে থেকে টরিসেলি, অ্যাভোগাড্রো এবং মার্কনি হচ্ছেন পদার্থবিদ্যার বিখ্যাত বৈজ্ঞানিক, কিন্তু অ্যারিস্টটল হলেন একজন দার্শনিক। তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর বা আলাদা বা বেমানান সেটি হচ্ছে অপশান ডি। প্রশ্ন নম্বর 4, আর্যভট্ট, নাগার্জুন, চক্রপাণি, চড়ক, এই চারজনের মধ্যে থেকে নাগার্জুন, চক্রপাণি এবং চড়ক ছিলেন প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে সম্পর্কিত ব্যক্তি, কিন্তু আর্যভট্ট ছিলেন প্রাচীন ভারতের গণিতজ্ঞ। তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর বা বেমানান সেটি হচ্ছে অপশান এ। কোশ্চেন নাম্বার 5, অ্যাকিউটিক্স, অ্যারোনেটিক্স, অ্যাস্থেটিক্স এবং সেরামিক্স, এই চারটির মধ্যে থেকে এ, বি ও ডি যথাক্রমে শব্দ, উড্ডয়ন ও মৃৎপাত্র বিষয়ক বিজ্ঞান, কিন্তু অ্যাস্থেটিক্স হলো চারুকলা বিষয়ক দর্শন। তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর সেটি হলো অপশান সি। কোশ্চেন নম্বর 6, ইলেকট্রন, পরমাণু, প্রোটন, নিউট্রন, এই চারটের মধ্যে থেকে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন হলো পরমাণুর তিনটে অংশ। অর্থাৎ পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। অর্থাৎ এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান বি। প্রশ্ন নম্বর 7, অক্সিজেন, ক্লোরিন, সালফার, পটাশিয়াম, এই চারটের মধ্যে থেকে অক্সিজেন, ক্লোরিন এবং সালফার কিন্তু অধাতু বা নন মেটাল, কিন্তু পটাশিয়াম হচ্ছে ধাতু বা মেটাল। এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর অপশান ডি। প্রশ্ন নম্বর 8, ব্রোমিন, পারদ, সোডিয়াম, তামা, এই চারটের মধ্যে থেকে পারদ, সোডিয়াম এবং তামা হলো ধাতু বা মেটাল, কিন্তু ব্রোমিন হচ্ছে অধাতু বা নন মেটাল। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান এ। প্রশ্ন নম্বর 9, অ্যামোনিয়া, নাইট্রোজেন, ইউরিয়া, পটাশ, এই চারটের মধ্যে থেকে অ্যামোনিয়া, ইউরিয়া এবং পটাশ সার তৈরিতে ব্যবহৃত হয়, কিন্তু নাইট্রোজেন কোনো রকম সার তৈরিতে ব্যবহার করা হয় না। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান বি। প্রশ্ন নম্বর 10, ফ্লোরিন, ক্লোরিন, আয়রন, আয়োডিন, এই চারটের মধ্যে থেকে ফ্লোরিন, ক্লোরিন এবং আয়োডিন হলো হ্যালোজেন মৌল, কিন্তু আয়রন হ্যালোজেন মৌল নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, আয়রন। প্রশ্ন নম্বর 11, দস্তা, লোহা, পারদ, তামা, এই চারটের মধ্যে থেকে দস্তা, লোহা এবং তামা এই সকল ধাতুগুলি কঠিন, কিন্তু পারদ ধাতু হলেও সাধারণ উষ্ণতায় তরল। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান সি, পারদ। প্রশ্ন নম্বর 12, তামা, অ্যালুমিনিয়াম, সোনা, পাথর, এটা ভীষণ সোজা, এই চারটের মধ্যে থেকে তামা, অ্যালুমিনিয়াম এবং সোনা হলো ধাতু, কিন্তু পাথর কোনো ধাতু নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি। প্রশ্ন নম্বর 13, ম্যাঙ্গানিজ, রবার, তামা, সোনা, এই চারটের মধ্যে থেকে ম্যাঙ্গানিজ, তামা এবং সোনা
খনি থেকে পাওয়া যায়, কিন্তু রবার পাওয়া যায় গাছ থেকে। তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি। প্রশ্ন নম্বর 14, তামা, পিতল, দস্তা, অ্যালুমিনিয়াম, এই চারটের মধ্যে থেকে পিতল হলো সংকর ধাতু, বাকি তিনটি হলো শুধু ধাতু। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন বি। প্রশ্ন নম্বর 15, লোহা, ব্রোঞ্জ, সোনা, রূপো, এই চারটের মধ্যে থেকে ব্রোঞ্জ হলো সংকর ধাতু এবং বাকি তিনটি হচ্ছে ধাতু। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি। তো তাহলে বন্ধুরা, 15 নম্বর প্রশ্নের সাথে সাথে শেষ হলো আজকের ক্লাসিফিকেশন অধ্যায়ের অষ্টম পার্ট। ধীরে ধীরে আমি বাকি সমস্ত পার্টগুলো এবং ছায়া প্রকাশনী সুবীর দাসের বই থেকে সম্পূর্ণ অধ্যায়গুলো একে একে শেষ করব, এবং সেই সকল পার্টগুলো এবং ভিডিও ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, কারণ যখনই আমি ভিডিও ক্লাসগুলো আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।